السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده তোমার জ্ঞান চোখের সামনে একটা আলো না চলবে অতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান যত বেশি হোক না কেন তুমি কিছুই জানতে পারবে না। ওই জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন সেই আলোর নাম কোরআন। আল্লাহ তাআলা করে বলছেন কাদের জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো। ও আমার ভাইয়েরা, এবারে কোরআন হচ্ছে আলো, অন্ধকার দূর করার জন্য কোরআন আলো ব্যবহার করতে হবে। অন্ধকার চুরি, অন্ধকার জেনা, অন্ধকার টিজিং, অন্ধকার ডাকাতি, অন্ধকার খুন, অন্ধকার সব কিছু, এর বিরুদ্ধে আল্লাহ কোরআনে আলো দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ভাইয়েরা, চোরের যদি অন্ধকার দূর করতে চাও, আমার কোরআনের বিধান রয়েছে, আলো রয়েছে, জালাও আসারেকু আসারেকু ফাত্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, চুরি করে ধরা পড়লো, হাতটা কেটে ফেলে দাও। আইনটা দিয়েছেন কে? এবারে আমার জাতি বলল, আমার এই সংবিধান ওরা বলল, এইটার সাথে সাংঘর্ষিক, ওই যে বলছে সাংঘর্ষিক মারা যাবে না। এবারে তারা বলল, চোরের হাত কাটার বিধান সাংঘর্ষিক কাটা যাবে না, আল্লাহর আইনকে বাতিল করলো, এরপরে বিকল্প আইন তৈরি করলো, 10 বছর জেল দাও, 1000 জরিমানা করো। আমার জাতি, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, আল্লাহর বিধানকে বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, তারা মুসলমানরা কাফের। আমার ভাইরা ইতিহাস পড়ো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেল। চুরিটা করেছে মক্কার কুরাইশ বংশের এক মেয়ে, নামটা ফাতেমার নামে নাম। ও আমার ভাইরা, মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই ভদ্র মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশে বদনাম হয়ে যাবে, এজন্য তারা পরামর্শ করলো কেমনে সুপারিশ করা যায়। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ, তার পুত্র ছিল উসামা, সবাই গিয়ে তাকে ধরলো, তুমি গিয়ে নবীকে বুঝাও, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে। তাছাড়া আপনি তো কুরাইশ বংশের লোক, একটু তেল মালিশ করো, ঠিক কিনা? একটু আরো ফুলাইল। এরপরে বলল, নামটা মহিলার আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম, হাত কাটা গেলে আপনিও ভাগিদার হয়ে যাবেন, বদনার ভাগিদার হবেন। আল্লাহ নবীর কানে কানে যখন আল্লাহ নবীর নাতি এই কথা পৌঁছাইল, আল্লাহ নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার বলা আছে, আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা, তোমরাও কি সেই অধিক খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে যাচ্ছ? ওদের বড় লোকেরা চুরি করে হাত কাটত না, গরিবরা করলে কাটত। জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন, আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা, ফাতেমাও যদি চুরি করত, আল্লাহি ইন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন লা সারাকাত লাকাতাত ইয়াদাহা, আল্লাহর নবীর মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা হুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে পরিবর্তন করা, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার অধিকার কারো নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একবার একটা বিচার গেল, একজন ইহুদি একজন মুসলমান গন্ডগোল লাগলো, বিচারটা নিয়ে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী উভয় পক্ষের বক্তব্য শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, কার পক্ষে? মুসলমান তো মুসলমান, মুসলিম না, মুনাফিক মার্কা মুসলমান, তার বিচারটা পছন্দ হয় নাই। চিন্তা করলো ওমর ইবনে খাত্তাব কাফেরদের বিরুদ্ধে কঠোর, তার কাছে বিচারটা নিয়ে যায়, সে আমার পক্ষে রায় দিবে, কারণ আমি মুসলমান। ইহুদিকে বললো, আমি বিচারটা আপিল করতে চাই।
ইহুদি বলল আমার আপত্তি নাই, মনে মনে ভাবলো যেই নবী ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরাও ন্যায় বিচার করবে, ঠিক কিনা? গিয়েছিল তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু তোমার এই মুসলমান ভাই মানতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবি আপিল করার জন্য তার বিচারের সানিটা এইভাবেই করা হয়, তলোয়ার দিয়ে আঘাত করে ওই মুসলমান নামধারী মুনাফিকটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। কিন্তু বিষয়টাই পৌঁছেতে যায় না, ওর আত্মীয় স্বজনরা আছে না, এরা চলে গেছে আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বিচারে আপিল করে তাহলে তাকে খুন করা যায় কি? এটা তো সবাই জানে যে খুন করা যায় না। আল্লাহর নবীর জন্য খুন করা যাবে কেন? আপিল করলে খুন করা যায় না। এবারে তারা বলল তাহলে আপনার সাহাবী ওমর আব্দুল খাত্তাব আমাদের ভাইকে খুন করেছে, আমরা খুনের বদলে খুন চাই কিসাস? আল্লাহ নবী বারবার বলতেন যে ওমর ইবনে খাত্তাব এমন একটা কাজ করতে পারলো, এর মধ্যে বেশিক্ষণ দেরি করতে হয় নাই। কোরআন আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যে বিচার করবেন সেই বিচারের ক্ষেত্রে তাদের মনে কোন সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সম্পূর্ণরূপে আপনার বিচারের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুক্তি হতে পারে না। সুতরাং যে মুসলমান দাবি করে আপনার হুকুম অমান্য করেছে সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের শাস্তি কতল করা ওমর বিন খাত্তাব কোন মুসলমানকে কতল করে নাই, একটা মুনাফিককে একটা মুরতাদকে কতল করেছে, এজন্য তার উপর কিসাস আসবে না। ভাইরা আমার, এবারে আসুন আমার দাদি কতটা আইন পরিবর্তন করেছে একটা দেখা যান, চোরে হাত কাটা বিধান সামনে আসো। আল্লাহ তাআলা বলছেন জেনা ইসলামে হালাল না হারাম? কোরআনের বিধান পরিষ্কার, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবীলা। আর যুবকেরা যৌবনের তাড়নায় কখনো তোমরা জেনা বিচারের ধারে কাছে যাবে না। জেনা হারাম করেছেন কে? আমার জাতি বলল পতিতালয়ের বেশ্যাখানার যদি লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ, ঠিক কিনা? তার মানে সরকারকে ভাগ দিলে হালাল হয়ে যায়, কি হয়ে যায়? লাইসেন্স করে টাকা দেওয়া লাগে না? বেশ্যাখানা যদি লাইসেন্স করা থাকে তাহলে হালাল হয়ে যায়, কারণ সরকার লাইসেন্স দিয়েছে। ও আমার জাতি, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন এইটাকে যারা হালাল করে দেয় লাইসেন্স দিয়ে, তারা মুসলমান না কাফের? আরো সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বিধান দিয়েছেন, ও মেয়ে লোকেরা যাদের কানে আওয়াজ যাচ্ছে ভালো করে শোনো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার তোমরা মেয়ে লোকেরা ঘরে অবস্থান করো, তোমরা বেহায়া না, জাহিলি যুগের চরম মেয়ে লোক
মুহূর্তের মতো পাঁচটিরও বেহায় আপনা হয়ে তোমরা রাস্তায় বার হও না। হুকুম দিলেন কে? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেরবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দা বিধান দিয়েছেন কে? আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে রায় দিল, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। বিটিরা, আল্লাহর বিধানের পরিবর্তে যারা আদালতে বসে রায় দেয় ও আমার জাতি কারণে, আজকে যদি আপনি আপনার মেয়েকে পর্দার জন্য বাধ্য করেন আর মেয়ে আদালত থেকে মামলা করে, আপনাকে পুলিশ ধরবে কিনা? কারণ পর্দার জন্য বাধ্য করা যাবে না। আপনার বউকে যদি আপনি পর্দার জন্য বাধ্য করেন আর ওই বউ গিয়ে আদালতে মামলা করে, আপনাকে পুলিশ ধরবে কিনা? কারণ পর্দার জন্য বাধ্য করা। আমার ভাইয়েরা এক এক করে শুনতে থাকো, মদ ইসলামে হারাম না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ হারাম। আমার জাতি বলল মদের লাইসেন্স থাকলে হালাল, ঠিক কিনা? সরকারি মদের কারখানা আছে না? লাইসেন্স থাকলে মদ আছে কিনা? কে হালাল করলো? সরকার লাইসেন্স দিয়ে হারাম করেছেন কে? আমার জাতি সুদের দিকে চলে আসো, সুদ ইসলামে হালাল না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আমার জাতি ভালো করে শুনো, সূরা বাকারা 275 থেকে 79 পর্যন্ত পড়ো, শেষ আয়াতে পড়ছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যখন জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, আল্লাহ নিজে হারাম করেছেন, এটা যখন জানতে পেরেছো তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, যারু মা বাকিয়া একেবারে খাস বাংলা করানি, যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সব অর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফালু, আল্লাহর বিধানকে জানার পরে যদি সুদ অর্জন করতে না পারো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে এলান করে দাও, কার সঙ্গে যুদ্ধ? আমার ভাইয়েরা, আমার জাতি বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ হোক আর যাই হোক, সুদের লাইসেন্স থাকলে সুদ হারাম, ঠিক কিনা? সরকার লাইসেন্স দিলে কি? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কুবালী ব্যাংক, বাবুলা ব্যাংক, কোন ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সব সুদের কারবার করে, এদের সবার লাইসেন্স আছে, এই জন্য বৈধ এবং হালাল। হ্যাঁ, সরকারের খাতায় সুদ হারাম কোনটা? গ্রামগঞ্জে যে 10 টাকা 20 টাকা দামে সুদের টাকা লাগায়, এটা সরকারের খাতায় হারাম, কারণ লাইসেন্স করে নাই, সরকারকে ভাগ দেয় নাই, ঠিক কিনা? আমার জাতি এবারে পরিষ্কার করে নেয়া শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ। সূরা তওবা, এই সূরার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহার যেটা হারাম করেছেন ওইটাকে হারাম বিশ্বাস করে না, এবং দিনে হককে আল্লাহ
দিনকে যারা দিনে হক বিশ্বাস করে না তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, কে বলেছে? আল্লাহ তাআলা হুকুম দিলেন সম্পত্তি বণ্টনের আইন আল্লাহ করেছেন সূরা নিসা 11 নম্বর আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে হুকুম দিয়েছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, আমার জাতি যারা আল্লাহর দেওয়া আইনকে ভুল করে আল্লাহকে বলে আল্লাহ ঠকিয়েছে তারা মুসলমান থাকবে? এবারে আসো, আল্লাহ তারা বলছেন মূর্তি জায়েজ না হারাম, মূর্তি তৈরি করা জায়েজ না হারাম, আল্লাহ বিশেষ প্রকারের লটারি এই সবগুলো হারাম কাজ, শয়তানের কাজ, এগুলো হারাম করেছেন কে? আল্লাহ বলছেন ফাজিতানি বহু, আমার জাতি বলল স্মৃতির মূর্তি, ভাস্কর্যের মূর্তি, চেতনার মূর্তি, আর অগ্নি শিখা, অগ্নি অনির্বাণ, এই সমস্ত শিখা চিরন্তন, এইগুলো চলবে। ও আমার জাতি, শুধু এই পর্যন্ত না, এখন আবার ভাষণ দেওয়া শুরু হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী ভাষণ দিল, কাজে আল্লাহর নবী মসজিদের অর্ধেক মূর্তি পূজার জন্য খালি করে দিয়েছিল, সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য খালি করতে হবে, ভাষণ দিয়েছে কিনা? আমার জাতি ইতিহাস পড়ো, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যুদ্ধের পোশাক এখনো খোলেন নাই, কাবা শরীফের দরজা চাবি আনতে বলা হলো, কাবার দরজা খোলা হলো, আল্লাহর নবী ভিতরে ঢুকলেন, যতগুলো মূর্তি ছিল আল্লাহর নবী বর্ষা দিয়ে খোঁচা মেরেছে, না বলেছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংস অবস্থই বটে, এই বলে আল্লাহর নবী খোঁচা মারলেন, মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, 360 মূর্তি খানায় কাবার ভিতরে বা আশপাশ থেকে পরিষ্কার করে আল্লাহর নবী মক্কার খানায় কাবাকে এবং সমস্ত মসজিদগুলোকে মূর্তি মুক্ত করলেন। ও আমার জাতি, আল্লাহর নবী যেই মক্কাকে যেই মসজিদকে মূর্তি মুক্ত করলেন, সেই মসজিদে যারা আজকে মূর্তি ঢুকাতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুখে